ओम जननीम सारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पाद पद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। श्री भगवानेर अशेष इच्छाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण मिशन आश्रम दिनाजपुर केंद्रेर बदान्यतायआमादेर साप्ताहिक पाठचक्र। साप्ताहिक पाठचक्रेर आजकेर आलोचनार विषयबस्तु हच्छे श्री चंद्रशेखर चट्टोपाध्याय विरचित श्री श्री लाट्टू महाराजेर स्मृतिकथा। বিগত দিনগুলো আমরা দুটো বিশেষ অংশ পড়েছি, এক হচ্ছে লাট্টু মহারাজ সম্পর্কে এবং এই গ্রন্থ রচনার প্রেক্ষাপট সম্পর্কে লিখেছেন শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। কেন লিখেছিলেন, কী কারণে লিখেছিলেন, লাট্টু মহারাজের কী অভিমত ছিল এই গ্রন্থ প্রকাশ বিষয়ে, এবং এই জাতীয় আধ্যাত্মিক বিষয়ে প্রকাশের ক্ষেত্রে আমাদের যারা আমরা গ্রহণ করব তাদের কী ভূমিকা থাকা দরকার, তাদের কতখানি ভূমিকা আছে এবং তারা কীভাবে নিজেদের জীবনকে পরিচালিত করলে এই এই দিব্য জীবনের যে কথা সেগুলি অনুধাবন করতে পারবে এবং তার গভীরতা সম্পর্কে তাদের একটা সম্পর্ক তৈরি হবে। এটা ছিল চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রচনাতে বলা হয়েছিল এবং পূর্বতন দিনে পূজনীয় স্বামী বিরজানন্দজী মহারাজের স্মৃতিকথা পড়েছি এবং তিনি অত্যন্ত প্রশংসা করেছেন এই গ্রন্থকারের এবং গ্রন্থের। এক হয়েছে তিনি বলেছেন লাট্টু মহারাজকে তিনি খুব কাছ থেকেও দেখলে লাট্টু মহারাজের আউটার যে কভারটা ছিল যেটা ভীষণ কঠোর মনে হতো এবং যেটা দেখে অনেক সময় মনে হতো যে তাকে অনুধাবন করা যাবে না, সেই নারকেলের মতো শক্ত যে আউটার কভার, সেই আউটার কভারের জন্যই অনেক সময় তিনি লাট্টু মহারাজ সম্পর্কে সঠিক জানতেন না এবং এই গ্রন্থ পড়ার ফলে তিনি নতুন করে লাট্টু মহারাজকে চিনেছেন এবং বহু নতুন স্মৃতি যা তার জানা ছিল না, যা তার অজ্ঞাত ছিল সেইগুলো সম্পর্কে তারা অবহিত হয়েছেন। এটি এই গ্রন্থের এই ভূমিকা লিখতে গিয়ে পূজনীয় স্বামী বিরজানন্দজী মহারাজ, যিনি রামকৃষ্ণ সঙ্ঘের ষষ্ঠ সংঘ গুরু ছিলেন, তিনি এই বিষয়টি বলেছেন। আজকে আমরা গ্রন্থের মধ্যে পরিচয় এই অংশে ঢুকব। প্রথম অধ্যায় হচ্ছে কুল পরিচয়। স্মৃতিকথার আবশ্যকতা, সংগ্রহের অসম্পূর্ণতা, কুলপরিচয় এবং গ্রাম্য জীবন, যা স্মৃতিকথা আলোচনা করিতে আমরা প্রবৃত্ত হইয়াছি। তিনি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একজন সেবক, শিষ্য ও অন্তরঙ্গ। নাট্য সম্রাট গিরিশবাবু তাহাকে বেদাগ সাধু বলিয়াই অভিহিত করিতেন এবং কথাশিল্পী শরৎবাবু তাঁহারই মুখশ্রীতে শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি দেখিয়া মুগ্ধ হইয়াছিলেন। তিনি ছিলেন রামকৃষ্ণের সংঘের উজ্জ্বল তারকা, তাহার তপস্যার প্রভায় রামকৃষ্ণ সংঘ গৌরবান্বিত। সাধু সিদ্ধানন্দ সংগ্রহিত সৎকথা তাহারই উপদেশবাণী লিপিবদ্ধ হয়েছে, যে সাধুর উপদেশবাণী এমনই প্রাঞ্জল, সরল, প্রাণস্পর্শী, তাহার জীবনকথা জানিবার আগ্রহ কাহার না হয়। সেই আগ্রহের স্বাভাবিক প্রেরণা হইতেই আমরা শ্রী শ্রী লাট্টু মহারাজের স্মৃতিকথা সংগ্রহ করিতে প্রয়াস পাইয়াছি। আমাদের এই পুণ্যভূমি ভারতবর্ষে সাধু সন্তদিগের অকৃত্রিম কৃপাকণা অহরহ বর্ষিত হইতেছে। তাহাদের পুণ্য জীবন, পুণ্য চরিত্র, পুণ্য পবিত্র করা চরণ রেণুতে ভারতভূমি ধন্য। তাহাদের অমীয়বর্ষীয় বাণী উপদেশ বাণীতে বিশ্বমুগ্ধ। তাহাদের অলৌকিক কৃতকীর্তিতে মর্তলোকের নরনারী বিস্ময়ে অভিভূত। তাহারা জ্ঞানে বিদ্যায় অনুশীলনে জগৎমান্য, শক্তি সামর্থ্য সার্থকতায় বিশ্ববরেণ্য এবং প্রেমভক্তি ভালোবাসায় অতুলনীয়। তাহাদেরই পদাঙ্ক অনুসরণ করিয়া আমাদের লাট্টু মহারাজ অনন্য সুলভ সাধন গৌরবে গৌরবান্বিত। এই গ্রন্থের এই যে কুলপরিচয়ের অংশে একটি অদ্ভুত, দুটি অদ্ভুত ঘটনা আমরা এখানে তার পরিচয় পাচ্ছি। যদি একবারে প্রত্যক্ষ বলা নি, ভাবে বলা নি, কিন্তু এটি আছে। একটা হচ্ছে গিরিশবাবু তাকে বলতেন বেদাগ সাধু। শ্রীরামকৃষ্ণের ধ্যানে বলা হয়েছে বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজাম্যহ, হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদসদ অখিল অভেদাতীতমেক স্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যমানন্দমূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজাম্যহ। প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি প্যারা শেষ হচ্ছে এবং সেইখানে এই কথাটি বারবার করে বলা হচ্ছে বিমল পরমহংস। শ্রীরামকৃষ্ণের চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে মালিন্য রাহিত্য। সাধক জীবনের এটা হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য, মলিনতাবিহীন,
মলিনতা যুক্ত জিনিস কখনোই দেবতার পূজায় লাগে না। আধ খাওয়া আপেল, আধ খাওয়া ফল যেরকম লাগে না দেবতার পূজায়, ঠিক সেরকম মলিনতা শূন্য হতে হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা তো অনেকেই মলিনতা যুক্ত হয়ে গেছি, মনের মলিনতা তো আমাদের অনেকেরই আছে। তার কারণ হচ্ছে আমরা অন্যের সমালোচনা করছি, অন্যকে নিয়ে নানা রকম খারাপ কথা বলছি, এমনকি নিজেরাও যে একেবারে সদা সত্য কথা বলে একটা উন্নততর জীবন যাপন করছি তা তো নয়, কিন্তু আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করছি সেই বিমলত্বে, বিমল পরমহংসে সেই মলরাহিত্য জীবন যাপন করতে। এই বেদাগ সাধু বলছেন এমন এক সাধু যার জীবনে সামান্যতম কোথাও দাগ নেই। আমরা কোনো একটা জায়গা থেকে দাগ হওয়ার পর তারপর থেকে এগোতে আরম্ভ করেছি, তারপরে জীবনটা বেদাগ, কিন্তু সেই পুরনো যে দাগ সেটা কিন্তু রয়ে গেছে, তার ছাপ, তার ইয়ে মাঝে মাঝে এই সাপের মতো এমনি করে মাথা তুলে দাঁড়ায়। ঠিক সেরকম কিন্তু এনার জীবনটা একদম অন্যরকম, বেদাগ বলছেন, যার জীবনের সামান্যতম কালিমা নেই। এই যে শ্রীরামকৃষ্ণ, এই যে পরে দেখবেন যে কথাশিল্পী শরৎবাবু তাঁহারই মুখশ্রীতে শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি দেখিয়া মুগ্ধ হইয়াছিলেন। তার মানে কি লাটু মহারাজ দাঁড়িয়ে রাখতেন বলে তাকে ঠাকুরের মতো দেখতেছিল? তা নয়, তার মুখের ভেতরে সেই শ্রীরামকৃষ্ণের সারল্য, শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক প্রভা, সেগুলি প্রকাশ আমরা দেখতে পাই। স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের ভুবনেশ্বরে একটি ছবি তোলা হয়, মহারাজ পেছন ফিরে দাঁড়িয়ে আছেন, সূর্যের দিকে তাকিয়ে আছেন, যিনি পেছন ছবি তুলেছেন তিনি পেছন থেকে ছবিটা তুলেছিলেন, এবং সেই ছবিটা যখন তিনি তুলেছিলেন তখন তুলেছিলেন মহারাজের মহাপ্রয়াণের পর সেই ছবিটি আচমকাই সকলের দৃষ্টির মধ্যে আসে, এবং সব ছবিটা দেখলে এবং শ্রীরামকৃষ্ণের দাঁড়িয়ে থাকা ছবিকে যদি ফিরিয়ে দেওয়া যায় তাহলে দুটি ছবি একদম একরকম দেখতে। তার মানে কি শ্রীরামকৃষ্ণের মতোই ছিলেন ব্রহ্মানন্দজি? তা কিন্তু নয়, ঠাকুরের চেয়েও মোটা ছিলেন, ঠাকুরের মতো অত লম্বা ছিলেন, একটু মেটেও ছিলেন ঠাকুরের থেকে, কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা ভাবতে 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 সেই গুবরে আরশোলা যেরকম সেই প্রজাপতির রূপে রূপান্তরিত হয় তার কথা ভাবতে 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 তার যে অন্তর্নিহিত চরিত্র সম্পদ সেটি সম্পূর্ণভাবে চলে গেছিল। এই দুটি বাক্য এখানে পরপর আছে, একটা আছে গিরিশচন্দ্র কথিত বেদাক সাধু মালিন্য রহিত, শ্রীরামকৃষ্ণ জীবনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ওই বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজাম্য, মালিন্য রহিত একটি উজ্জ্বলতম জীবন। এই মালিন্য রহিত এই উজ্জ্বলতম জীবন শ্রীরামকৃষ্ণদেব যাপন করেছিলেন, এবং শ্রীরামকৃষ্ণের এই যে মালিন্য রহিত জীবন যাপন করার ফলে তাঁর যে সেই যে প্রকাশ সেটা অদ্ভুতানন্দজির মধ্যে প্রকাশিত হয়েছিল, শ্রীরামকৃষ্ণেরই প্রকাশ। তিনি তাকে যত দেখেছিলেন তত যেন তার ভেতর তিনি শ্রীরামকৃষ্ণকে খুঁজে পেয়েছিলেন। এটা হচ্ছে আমাদের ভক্ত জীবন, সাধক জীবনের প্রথম প্রধান এবং প্রধানত একমাত্র লক্ষ্য, শ্রীরামকৃষ্ণকে চিন্তা করতে করতে চিন্তা করতে করতে তার মতো হয়ে যাওয়া। তার মতো হওয়ার জন্যই আমরা নিরন্তর চেষ্টা করে যাই, এবং আমরা যাবতীয় কিছু আমাদের যাবতীয় প্রয়াস তার মতো হয়ে যাওয়া। আমরা সবাই চাইলে আমরা আমাদের একটা ভুল জিনিস তৈরি হয়, আমরা ঠাকুরের মতো ওই রকম আদো আদো স্বরে কথা বলবার চেষ্টা করি, অ্যাটলিস্ট সিনেমায় যেন দেখানো হয়। মাস্টারমশাই বলতেন উনি অনেক কথা বলতে বলতে তোতলাতেন, মাঝে মাঝে তার কথা আটকে যেত, এইটুকু তার ভেতরের বৈশিষ্ট্য দেখা গিয়েছে, কিন্তু সেটা কি খানিকটা ক্যাবলা খানিকটা বোকা, আমরা যেভাবে নিজেদের যে কি ঠিক সেইভাবেই শ্রীরামকৃষ্ণকে রিপ্রেজেন্ট করে থাকি, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব এরকম নন। তার যে প্রচণ্ড একবারে দিবাকরের মতো, সূর্যের মতো তার যে জ্যোতির্ময় যে ব্যক্তিত্ব সেইটার কথা মনে হলে আমাদের প্রাণ ঠান্ডা হয়ে যায়। বলছেন সাধু সিদ্ধানন্দ সংগৃহীত সৎ কথায় তাহার উপদেশবাণী লিপিবদ্ধ আছে। এই গ্রন্থটা শেষ হলে আমরা ভেবে রেখেছি সৎ কথা নিয়ে আলোচনা করব, সেটি স্বামী অদ্ভুতানন্দজির বাণী। বলছেন যে সাধুর উপদেশ বাণী, এবার বলছেন তার প্রকাশভঙ্গিটা কীরকম, প্রথম হচ্ছে সরল, দুই হচ্ছে প্রাণজল, তিন হচ্ছে প্রাণস্পর্শী। এই তিনটি বৈশিষ্ট্য, একজন কথা বলছেন তার কথা বলার মাধ্যমটা হচ্ছে খুব সরল, সহজে বোঝা যাচ্ছে, তার ভেতরে সামান্যতম জটিলতা নেই। যেহেতু তিনি খুব বেশি লেখাপড়া জানতেন না, তিনি একটি অদ্ভুত হিন্দি বাংলা মিশানো ভাষায় কথা বলতেন, অত যেটা খুব আকর্ষণীয়, আমরা যে শব্দগুলির সঙ্গে পরিচিত নই, আমি এখানে যাব না, আমি এই বললাম, এই যে আমি আমি শব্দটা, এইটা তিনি যে আমি বোঝাতে তিনি যে
হাম আর আমি, এই দুটো মিলে হামি হয়েছেন। তার বলার যে স্টাইলটা সেটা এত সরল ছিল, দুই হচ্ছে প্রাঞ্জল এবং তিন হচ্ছে প্রাণস্পর্শী, একবারে লিভিং। তার কথা যেমন সেটা যেন খুব লিভিং, খুব প্রাঞ্জল, মানে একদম মরজ কথা নয়। যার শব্দ কথা বলতে গেলে, যেমন সেদিনকে একজনকে জিজ্ঞেস করলাম কেমন আছি, তিনি বলছেন ভালো আছি, কিন্তু সে ভালো আছিটা এমন করে বলছেন, বলছে মরে আছি বললে বোধহয় ভালো ছিল। জিজ্ঞেস করলাম কেমন আছি, বলছেন ভালো আছি। এই যে এটা ভালো আছি বলা নয়, কিন্তু মানে এই যে তিনি যে ভালো আছেন তার শব্দ দিয়ে প্রকাশ পাচ্ছে না, ভালো আছি এরকম। আর তৃতীয় কথাটা হচ্ছে প্রাণস্পর্শী, একবারে ডাইরেক্ট টু দি হার্ট, স্পর্শ করে যাচ্ছেন। একজন ভূতেশ আনন্দজি মাঝকে জিজ্ঞেস করছেন, মহারাজ রোজ মানুষ পূজা করার সময় দেখি যে ঠাকুরকে আমি পান্তুয়া খেতে দিচ্ছি। মহারাজ হেসে বললেন, ওমা তুমি বুঝি বড় পান্তুয়া ভালোবাসো। সেই ভদ্রমহিলা হেসেই অস্থির, বারবার জিজ্ঞেস করছেন বাবা কি করে জানলেন, বাবা কি করে জানলেন। তার কথাগুলো এত সুন্দর, আমরা আমাদের যেটা ভালো লাগার তাই আমরা আমাদের ইষ্টকে সেইভাবে সাজাতে ভালোবাসি। আমি হলুদ রঙের, কেউ কেউ হলুদ রঙের শাড়ি দেয়, আবার কেউ কেউ খুব আনকমন কালার দেয়। এই আমাদের ক্লাসে আসেন একজন দিদি, একটা খুব অ্যাশ কালারের ছাই রঙের কাপড় দিলেন, এরকম ধূসর বর্ণের কাপড় আমি কখনো দিতেন, অথচ মাকে কি অপূর্ব দেখাচ্ছে। প্রত্যেকে প্রত্যেকের মতো করে দেবেন, কিন্তু সেটা যেন প্রাণকে স্পর্শ করে, এমন শব্দ যেন সে প্রাণকে স্পর্শ করছে। আমরা দেখেছি আমাদের পূজনীয় স্বামী জগদাত্মানন্দজি মহারাজের কথা, তিনি যখন কথা বলতেন তার কথা শুনে মনে হতো যেন ভেতরটাকে ছুঁয়ে গেছে, আমাদের মনের যা অবসাদ, আমাদের মনের যা দুঃখ সেটা সম্পূর্ণ চলে যাবে। একটা ছোট্ট ঘটনা বলি, আমরা তখন সদ্য সাধু হতে এসেছি, রোজ বকুনি খাই বড়দের কাছে, কারণ আমাদের এই সাধু জীবন সম্পর্কে ধারণা নেই। আর তারা 15-20 বছর এসে গেছেন, তাদের মধ্যে একজন সবচেয়ে বেশি বকুনি দিতেন, বর্তমানে ব্রাজিল কেন্দ্রের অধ্যক্ষ স্বামী নির্মলাত্মানন্দজি মহারাজ, তিনি খুব বকুনি দিতেন আমাদের। আমরা বকুনি খেতাম বকুনি খেতাম, তারপরে একদিন এত বকুনি খেয়েছি মনে হচ্ছে ফর নাথিং বকুনি খেয়ে এখানে থাকার কোনো প্রয়োজন নেই। হেডকোয়ার্টার্স থেকে বেরিয়ে হনন হনন করে পিপিটিসিতে ফিরে যাচ্ছি, পথে দেখা হলো স্বামী জগদাত্মানন্দজির সঙ্গে, তখন তিনি ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল। উনি এই জোর দিয়ে ডাকলেন, এ বাচ্চা এই বালক এরকম কেমন আছে, এই সমস্ত কথা। আমি তখন বললাম এই সমস্ত লোকেদের সাথে আর থাকতে পারছি না, ফর নাথিং বকুনি। উনি একটা অদ্ভুত সুন্দর গল্প বললেন, এই গল্পটা আমি আপনাদের অনেকবার বলেছি, সূর্যি মহারাজ খেতে দিয়েছেন স্বামী ব্রহ্মানন্দজিকে, ব্রহ্মানন্দজি খেতে বসে ভাত ভেঙে দেখছেন তার ভেতরে একটা পোড়া কাঠি। ব্রহ্মানন্দজি বলছেন, দেখো দেখো বাবু রামদা এরা আমাকে বিষ খেতে দিয়েছে। বাবু রামদাস বলছেন, একই কথা বলছো রাজা, ওরা কেন এরকম কিছু খেতে দেবে। রাজা মাছ কোনো কথা শুনলেন না, সূর্যি মাছকে মারতে শুরু করলেন, প্রচণ্ড মারছেন। সূর্যি মাছ একবার কর্নার হয়ে গেছেন, দেওয়ালে গেঁথে গেছেন, আর দেওয়ালে গেঁথে গেছেন তখনও মারছেন। বাবুরাম মহারাজ বলছেন, সূর্যি পালা সূর্যি পালা সূর্যি পালা। সূর্যি মহারাজ বলছেন, কোথায় পালাবো মহারাজ, যেখান থেকে পালিয়ে আসবা সেখান থেকে তো পালিয়ে এসেছি। মহারাজ এই ঘটনা চুপটি করে বললেন, এই রকম একটা অ্যাসোসিয়েশন যদি তুমি সঙ্গে সঙ্গে করতে পারো তাহলে কখনো কোনো অবস্থাতেই এই সামান্য ঘটনাগুলোকে তোমাকে স্পর্শ করবেন বলে। উনি হেঁটে চলে গেলেন, যেরকম হেঁটে আসছিলেন মাঝখানে একটু থামলেন, আমার সঙ্গে কথা বললেন, হেঁটে চলে গেলেন। আমার ভেতরের যা কিছু কষ্ট, যা কিছু বেদনা, যা কিছু ক্ষোভ যেন কতগুলো শব্দ দিয়ে সঙ্গে সঙ্গে মুছিয়ে দিয়ে নতুন প্রাণ সম্বন্ধে ভরিয়ে দিলেন। এই যে প্রাণস্পর্শী যে শব্দটা ব্যবহার করা হয়েছে, এই হচ্ছে প্রাণস্পর্শী কথা, এমন কথা যে আমার প্রাণকে স্পর্শ করে, আমার দুঃখী হৃদয়কে আনন্দে ভরে দেয়, আমার অদম্য আমার দমিত ইচ্ছাকে অদম্য ইচ্ছাতে রূপান্তরিত করে। ভগবানকে চাওয়ার যে এক অদ্ভুত ইচ্ছায় আমরা মেতেছি তার প্রতি আমাদের নিষ্ঠ করে তোলে। ইনি বলছেন শ্রীরামকৃষ্ণদেব, এই চন্দ্রশেখরবাবু বলছেন যে আমাদের এই পূর্ণ ভারতবর্ষ সাধু সন্তদিগের অকৃত্রিম কৃপাকণায় অহরহ বর্ষিত হয়েছে। আমরা যে শুধুমাত্র শ্রীরামকৃষ্ণ বা তার সঙ্গীদের কৃপা পেয়েছি তা কিন্তু নয়, সর্বত্র সর্বত্র যেখানেই যাবেন সেখানেই সবাই কেউ না কেউ ভগবানকে তাদের মতো করে খুঁজছেন। এবং এই ভগবানকে তাদের মতো করে খোঁজাটা সেটা এত সুন্দর, এত ভাইব্রেন্ট, এই তাদের মতো করে খুঁজছেন এবং তাদের সেই আনন্দের স্পর্শ তারা আমাদের সঙ্গে ভাগ করে দিচ্ছেন, এটা হচ্ছে কথা। সেই আনন্দ স্পর্শ তারা আমাদের সঙ্গে একবারে একেবারে সেইটি আমাদের সঙ্গে কিন্তু তারা ভাগ করছেন। আমার মনে আছে বদ্রিকাশ্রমে আছি, নেমে আসছি, এই শঙ্করাচার্যজি আশ্রম থেকে নেমে আসছি,
আর বাস স্ট্যান্ডে নামবো, খুব স্পিডে নামছি, খুব তাড়াতাড়ি নামছি, কারণ তাড়াতাড়ি করে বাস স্ট্যান্ডে না এলে বাসটা বেরিয়ে যাবে, একটাই বাস সেদিনকে যাবে। প্রচণ্ড ধস নেমেছে, বাস প্রায় বন্ধ, শঙ্করাচার্যের আশ্রম থেকে বলা হলো, সেটা শুনে খুব ছুটে নামছি। একজন পেছন থেকে জিজ্ঞেস করছে, কাহাঁ যা রে ও নারায়ণ, বদ্রিকাশ্রম যা রে ও? আমি ঘাট ঘুরিয়ে দেখি একজন সন্ন্যাসী, এত সুন্দর কথা, হে বালক, হো স্বামীজি কাহাঁ যা রে ও? এরকম না, কাহাঁ যা রে হো নারায়ণ, বদ্রিকাশ্রম জি যা রে হো? আমি বললাম, হ্যাঁ বদ্রিকাশ্রম জি। এই যে নারায়ণ সম্বোধন করাটা, এটা দেখবার মতো, এত প্রাণস্পর্শী সেটা। তারপরে বলছেন, যাও যাও যাও, বহুত বড়িয়া, বহুত আনন্দ হোগা। ওই যে 3 ঘন্টা দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, ক্লান্ত হয়ে গেছি, কিন্তু সবসময় সেই সাধুর সেই বাচ্চা ছেলের মতো হাসি মুখটার কথা মনে পড়ছে। কিংবা কেদারনাথে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কেদারনাথে গিয়ে পৌঁছেছি, প্রণাম কেদারনাথকে প্রণাম করে নেমে ঘরে ফিরে এসেছি, একবারে আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে, চুপ করে বসে আছি, খানিক বাদে সেই বৃষ্টি থেমে গেল। সন্ধ্যা আরতি দর্শন করে আবার ফেরত চলে এলাম, তারপরে আবার মাঝরাত্রিরে ঘুম ভেঙেছে, ভীষণ ঠান্ডা, তার মধ্যেও ধীরে ধীরে জামাকাপড় পরে মন্দিরে গিয়ে উপস্থিত হলাম। মন্দিরে তখন মন্দিরের দ্বার খোলা থাকতো, গর্ভমন্দির খোলা কিন্তু এনক্লোজার দেওয়া আছে, সেখানে ভেতরে যাওয়া যাবে না। অত বড় মন্দির, ফাঁকা মন্দির, সেখানে একজন সাধু বসে ধ্যান করছেন, একবারে হাঁ করে তাকিয়ে তার জপ ধ্যান করাটা দেখছি, মনে হচ্ছে জগৎটা যেন তিনি ভুলিয়ে গেছেন। ধপধপে চেহারা, মুখখানে একবারে লাল হয়ে গেছে সাধন ভজন করতে করতে, কত রাত কতক্ষণ ধরে তিনি যে জপ করছিলেন তার ঠিক নেই, কিন্তু তার সেই যে বসে জপ ধ্যান করা আমাকে উৎসাহিত করলো। আমিও তার ঠিক পেছন দিকে বসে রইলাম, আমি শেষ রাত্রে গেছি, ভোর হয়ে গেল, কিন্তু অতক্ষণ কখনো বসে থাকার অভিজ্ঞতা নেই। সামনে সেই কেদারনাথ বিগ্রহ, টিমটিম করে আলো জ্বলছে, মাথাতে সেই সাজানো রয়েছে শৃঙ্গার, নানা রকম কিছু পরা রয়েছে, আর ওই মন্দিরে উনি সামনে বসে আছেন, আমি বেশ অনেকটা পেছনে বসে আছি, চুপ করে বসে দুজনেই ভগবানকে ডাকছি। উনি যদি না থাকতেন, আমি হয়তো আধা ঘন্টা বসতাম, বসে ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে চলে যেতাম। বুঝতেই পারলাম না, এই যে শুধুমাত্র আমরাই খুঁজছি তা নয়, জগতের অনেকে খুঁজছে। পরের দিন তার সাথে দেখা হলো, তিনি নেমে আসছেন ভারত সেবাশ্রম সঙ্গের কাছাকাছি তাদের আশ্রম, সেই আশ্রম সম্পূর্ণ, এবং তিনিও সেই কেদার ব্লাস্টে যখন কেদার দুর্ঘটনা হলো তাতে ভেসে গেছিলেন। তিনি নেমে আসছেন, ওই প্রচণ্ড ঠান্ডা, পায়ে খড়ম পরে নেমে আসছেন, তাকে দেখে মনে হচ্ছে এত সমীহ জাগছে, মনে হচ্ছে এগিয়ে গিয়ে যে কথা বলবো সেটুকু করতে পারছেন। এইটা হচ্ছে ভারতীয় সাধুদের বৈশিষ্ট্য সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে। সেন্ট পলস ক্যাথিড্রালে দেখা হয়েছে একজন ফাদারের সঙ্গে, তার চোখে মুখে যেন একদম অদ্ভুত ভালোবাসা, স্নেহ ছড়িয়ে পড়ছে। বিশপস কলেজ থেকে একজন ফাদার আসতেন গোলপার্কে পড়াশোনা করতে, তিনি যখন কথা বলতেন সে অদ্ভুত এক জ্ঞানতৃষ্ণা, তার যে জ্ঞানতৃষ্ণা সেটি তার কথায় বার্তায় সর্বত্র। যে সবাই ভগবানকে খুঁজে চলেছে তার মতো করে, কিন্তু প্রত্যেকেই যেন সেই যে পিসি সরকারের আমরা ম্যাজিক দেখতাম না, সেই ছোট্ট ছোট্ট ঘটে নানা রকম জল, সেই জলটা ঢালছে ওয়াটার অফ গুজরাট, ওয়াটার অফ পাঞ্জাব, ওয়াটার অফ মহারাষ্ট্র, কিন্তু যেখানে গিয়ে পড়ছে সেটা হচ্ছে ওয়াটার অফ ইন্ডিয়া। আলাদা আলাদা মত পথ, কিন্তু প্রত্যেকেই যখন সেই জলটা ঢালছে, ঢালতে ঢালতে যেখানে পাত্র হচ্ছে সেটা হচ্ছে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক সম্পদে পূর্ণ। পুঁথি এই আমাদের ইনি লিখছেন, তাহাদের অলৌকিক কীর্তিতে, কৃতকীর্তিতে অমর্তলোকে নরনারী বিস্ময়ে অভিভূত। আপনারা যদি হিমালয়ে পথে পথে পড়েন, তাহলে এই সমস্ত সাধুদের জীবনের গল্প আপনারা দেখতে পাবেন। উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, তখন তার অনেক বয়স, তিনি এইসব সাধুদের গল্প বলছিলেন। আমরা মনে করাচ্ছিলাম, এইখানে আপনি এই সাধুর কথা বলেছেন, ওইখানে আপনি সেই সাধুর কথা বলছেন, উনি হাসছেন, আনন্দ করছেন এবং তাদের দেখা সেই সব সাধুদের গল্প বলছেন, তার না লেখা সেই সমস্ত সাধুদের কথা বলছেন, যাদের কথা আমরা জানি না, যাদের কথা আমরা পড়িনি, তাদের উজ্জ্বল জীবন সেগুলির কথা বলছেন, এগুলি আমাদের উৎসাহ দেন। তাহারা জ্ঞানে বিদ্যায় অনুশীলনে জগৎমান্য, এই যে সাধক জীবনের দুটো জিনিস, একটা হচ্ছে জ্ঞান বিজ্ঞা বিদ্যা, জ্ঞানে বিদ্যায় এবং অনুশীলনে, তিনটে জিনিস দরকার সাধু মানে উচ্চ জীবন যাপন করার জন্য। জ্ঞানের প্রতি তৃষ্ণা, তা সেটাকে জানার জন্য যে অধীত বিদ্যা সেটিকে রাখা, এবং শুধু অধীত বিদ্যা থাকলেই হবে না, সেটাকে যতক্ষণ না পর্যন্ত আমরা অনুশীলন করছি। বিজ্ঞান মহারাজের কাছে উপদেশ চাওয়া হয়েছিল, বিজ্ঞান মহারাজ বলেছিলেন,
বিদ্যাসাগর মহারাজ বলে গেছেন, সদা সত্য কথা বলিবে এবং পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। দেখুন, একথা আমরা পড়িনি, এরকম লোক খুঁজে পাওয়া কঠিন, আমরা প্রায় খুঁজেই পাব না এরকম লোক আমাদের জীবনে, এরকম খুঁজেই পাব না। কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত সেটাকে অনুশীলন করতে পারছি, যতক্ষণ না পর্যন্ত সেটাকে আমাদের জীবনে আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত সেগুলো সেই পুস্তকের মধ্যে থাকাই বিদ্যা হবে, সেটা কখনোই আমরা আমাদের জীবনের মধ্যে ফল মানে প্রকাশ করতে পারবো না। বলছেন, তাহারা জ্ঞানে বিদ্যায় অনুশীলনে জগৎ মান্য, শক্তি সামর্থ্য সার্থকতায় বিশ্ববরেণ্য এবং প্রেম ভক্তি ভালোবাসায় অতুলনীয়। এদের ভালোবাসা, এদের স্নেহ, এদের প্রেম প্রত্যেকে আলাদা, অনন্য। এক লোক কারুর সঙ্গে কারুর তুলনা করা যায় না। আমাদের সৌভাগ্য হয়েছিল দ্বাদশ সংঘগুরু থেকে বর্তমান সংঘগুরু দেখা, প্রত্যেকেই আলাদা, প্রত্যেকে আলাদা, কিন্তু সকলেই সেই শ্রীরামকৃষ্ণের ভালোবাসায় পূর্ণ। আমরা বলতে পারি না এনার ভালোবাসার সঙ্গে ওনার ভালোবাসার তুলনা করা যায়। মুক্তেশানন্দ যে আমাদের সঙ্গে কথা বলতেন, আমাদের সঙ্গে মজা করতেন, সেটা এক ধরনের। রঙ্গনাথানন্দজি সেরকম ভাবে কথা বলতেন না, কিন্তু তাঁর যে স্নেহ, তাঁর যে ভালোবাসা, সেটা আমরা বহু সময় দেখেছি। নিজের স্বাস্থ্যকে উপেক্ষা করে মানুষের জন্য চেষ্টা করে চলেছেন। গহনানন্দজিকে দেখেছি, আত্মস্থানজিকে দেখেছি, স্মরণানজিকে দেখছি, এরা প্রত্যেকে আলাদা। এদের প্রত্যেকের ভালোবাসা অন্যের সঙ্গে তুল্য মূল্যে বিচার করা যাবে না, কিন্তু এরা প্রত্যেকে অনন্য। এদের সেই যে ভালোবাসা, এটা একটা ধারা বহন করে নি, সেই শ্রীরামকৃষ্ণের ভালোবাসা তার মিডিয়াম, তার প্রকাশের মাধ্যমটা আলাদা, কিন্তু সেই এক ভালোবাসা তারা বয়ে নিয়ে চলেছেন। তাহাদেরই অনুকরণে পদাঙ্ক অনুসরণ করিয়া আমাদের লাটু মহারাজ অনন্য সুলভ সাধন গৌরবে গৌরান্বিত, অনন্য, যেটার কোনো রকম আর তুলনা হয় না। শ্রী শ্রী লাটু মহারাজের সন্ন্যাস আশ্রমের নাম অদ্ভুতানন্দ স্বামী। এই নামে তাহার পরিচয় অধিক দূর বিস্তৃত হয় নাই, সাধারণত তাকে সবাই লাটু মহারাজ বলেই জানেন। বাল্যকালে লাটু মহারাজের নাম ছিল রক্তুরাম। বিহার প্রদেশের ছপরা জেলায় তাহার পৈতৃক বাসভবন ছিল। তত্রস্থ এক ক্ষুদ্র পল্লী গ্রামে এক অজ্ঞাত মেষ পালকের গৃহে যেদিন তাহার জন্ম হয়, সেদিন কেহ ভাবিতে পারেন নাই উত্তরকালে এই শিশুটি স্বনামধন্য লাটু মহারাজ হইবেন। যদি কেহ এ সম্বন্ধে ঘুণাক্ষরও জারিতে পারিতেন, তাহলে তিনি অন্তত এই শিশুটির জন্মস্থান, জন্ম সময়, সন, তারিখ ইত্যাদি সম্বন্ধে কিছু লিখা লিপি লেখা রাখিয়া যাইতেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা তাহার শৈশব গাথা হইতে বঞ্চিত হইলাম। জগতে যাহারা আপনার আপন সাধনায় বড় হন, সেই সাধনার গোপন বীজটুকু তাহাদের শৈশবকালে অন্তর্নিহিত থাকিতে দেখা যায়। যারা শৈশব যাহার শৈশব কথা অজ্ঞাত, তাহার অনেক কথাই অজানার গর্ভে নিহিত। সেই জন্য আমাদের লাটু মহারাজ সম্বন্ধে আমরা অনেকেই অনেক কথাই জানি না। আমাদের নিকট তিনি যেদিন ধরা দিলেন, সেদিন তাহার শৈশবকাল প্রৌঢ়ত্বে পৌঁছিয়াছে। সেদিন তিনি স্বামী, সন্ন্যাস আশ্রমের চিরন্তন প্রথা অনুযায়ী তিনি পূর্বাশ্রমের সম্বন্ধে নির্বাক উদাসীনতা রক্ষা করিতেন। যদি কোনো দিন কোনো গুরুভ্রাতা কৌতূহলের বশবর্তী হইয়া তাহার পূর্বাশ্রমের কাহিনী শুনিতে চাহিত ইচ্ছুক হইতেন, তাহলে তাহার উত্তরে লাটু মহারাজকে বলিতে শুনিয়াছি, আরে ঈশ্বর তত্ত্ব ছেড়ে দিয়ে তোরা কি হামার কথা নিয়ে সময় কাটাবি? হামার কথা জানবার কি দরকার আছে? তোরা আমাকে ঝুটমুট দিক করিস না। এই বলিয়া তিনি গম্ভীর হইতেন। সেই গাম্ভীর্য ভঙ্গ করিয়া পূর্ব প্রসঙ্গ উত্থাপন পুনরুত্থাপন করার গুরুভ্রাতাদের সাহসও হতো না। এটা হচ্ছে কথা। তার ব্যক্তিগত জীবন ভীষণ ভীষণ দুঃখের ছিল। তিনি রক্তুরাম তার নাম, ছোটবেলায় আমরা হয়তো পড়বো, এখানে আছে। সেইখানে হচ্ছে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, খুব ছেলেবেলায় অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই রামচন্দ্রের হাতে ছেড়ে দিয়েছেন, রক্তুরাম, যদি রামচন্দ্র রক্ষা করেন। এবং রামচন্দ্রের আশীর্বাদে তিনি রক্ষা পেয়েছিলেন বলে তার নাম রক্তুরাম। তিনি মেষপালক ছিলেন, তার বাবা মা মারা যান, মামার কাছে বোধহয় মামা বা কাকার কাছে তিনি মানুষ ছিলেন, মানুষ হয়েছিলেন, কিন্তু সেই তখনকার দিনের মানি ল্যান্ডাররা টাকা পয়সা দিতেন, তার প্রার বদলে বাড়ি ঘর সমস্ত কিছু কেড়ে নিতেন। ফলে একেবারে সেই অনিকেত শূন্য মানুষ। তিনি কলকাতায় এসেছিলেন,
লোকের বাড়িতে কাজ করতে, রামচন্দ্র দত্তের বাড়িতে কাজ করতে এসেছিলেন, এবং সেই থেকে তার শ্রীরামকৃষ্ণের কাছে আসা। তিনি কখনো তার পিছনের গল্প বলতে চাইতেন, এমন নয় যে পিছনের গল্প লজ্জার। এই পুরনো স্মৃতি না ঘেঁটে আমরা যে অবস্থায় তাকে পেয়েছি সেই থেকে স্মৃতি ঘাটাটাই দরকার। কিন্তু এটা ঠিক যে প্রত্যেকের এই যে উজ্জ্বল জীবনের কথা আমরা ভাবি, এটা একটা ছোটবেলা থেকে একটা ক্রমান্বয়। আমরা যে শ্রীরামকৃষ্ণকে দেখি বারবার একেবারে সঙ্গে সঙ্গে তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন, এটা কিন্তু যদি তার ছোটবেলার ঘটনা থেকে দেখি তাহলে দেখি এই ঘটনাগুলি খুব ছোট ছোট পিরিয়ডের, তার জীবনে বারবার এসেছেন। কখনো সেই কালো ঘন মেঘের মধ্যে একদল বকের সারি দেখে তিনি গভীরভাবে সমাধিস্থ হয়েছেন, কখনো বিশালাক্ষীর মন্দিরে যাওয়ার পথে বিশালাক্ষী দেবীর গল্প শুনে, তার দৈবিক কৃপার কথা শুনে তিনি সমাধিস্থ হয়েছেন, তাকে চিন্তা করতে করতে সমাধিস্থ। কখনো দেখি ব্রজ বালক তার বন্ধু বান্ধব তাদের সঙ্গে সেই গাই চড়াতে গিয়ে শ্রীকৃষ্ণের কথা ভেবে তিনি গভীরভাবে সমাধিস্থ হয়েছেন, আবার কখনো শিবরাত্রির রাত্রে শিবের সাজে সেজে সম্পূর্ণ সমাধিস্থ হয়েছেন। দেখবেন প্রত্যেকটা ঘটনা একটু 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 করে সময় বেড়েছে। ওই যে সেই এখানে গিয়ে ওই যখন তিনি জঙ্গলে যেতেন তার বন্ধুদের সঙ্গে তখন অল্প পিরিয়ড, তারপরে যখন তিনি সেই যে কালো ঘন মেঘের মাঝখানে দেখলেন আরেকটু বড়, বিশালাক্ষী মন্দির আরেকটু বেশি, আর শিবরাত্রির দিন সেটা প্রায় একবেলা 7-8 ঘন্টা মতো তার সেই ভাব ছিল। এটা একটা কন্টিনিউয়াস ব্যাপার। আমরা মনে করি যে সাধন ভজন হওয়া মাত্রই আমাদের শ্রীরামকৃষ্ণের মতো সমাধি হবে, ওটা কিন্তু হওয়া সম্ভব নয়। এটা হচ্ছে সবটুকু একটা ক্রমান্বয়ে একটা চলবে, ক্রমান্বয়ে একটা চলবে। আমরা যত সাধন ভজন করতে পারবো তত এই সমস্ত উজ্জ্বল যে আমাদের যে অনুভূতি সেগুলো একটু একটু করে আমাদের আসবে। এটার জন্য আমাদের হইচই না করে আমাদের মন প্রাণ উজাড় করে সাধন ভজন করা দরকার। মন প্রাণ উজাড় করে সাধন ভজন করলে এগুলো অটোমেটিক্যালি আসবে, আপনা আপনি আসবে, এর জন্য খুব বেশি প্রয়াসী হওয়ার দরকার নেই। আমরা ঠিক উল্টোটাই করি, মাঝে মাঝেই মহারাজকে গিয়ে বলতে দেখতাম, মহারাজকে গিয়ে ভক্তরা বলতে কই মহারাজ কিছু তো হচ্ছে না, যেন এ যেন ছেলের হাতের মোয়া, আমি চাইবো আর সঙ্গে সঙ্গে হয়ে যাবে, তা কিন্তু নয়। এই তিনটে বই পড়াতেই আমাদের দম বেরিয়ে যায়। আপনারা দেখবেন যারা আপনারা দীক্ষা নিয়েছেন, এই তিনটে বই পড়াতে পড়তে গেলেই আমাদের গায়ে জ্বর এসে যায়, আর আমরা ভাবি যে দীক্ষা হয়ে গেলেই ভগবান আমাদের কৃপা করবেন। তার গায়ে জ্বর আসে না, তার গায়ে নিশ্চয়ই জ্বর আসে, তার কৃপা। তিনি বলছেন না, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। এই ভগবানের প্রতি ভালোবাসা এটা তিনি সহজে দিতে চান না, তখন তার গায়ে জ্বর আসে। আমাদের যেমন বই পড়তে জ্বর আসে ঠিক সেই রকম। তিনি লিখছেন, একবার সাধু নাগ মহাশয়ের প্রণেতা শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় লাটু মহারাজের জীবন কথা প্রকাশ করিতে আগ্রহান্বিত হইলেন। তাতে লাটু মহারাজ তাকে বলে, দেখুন শরৎ, অর্থাৎ লাটু মহারাজ তকে ট করে বলতেন, শরৎ বাবু আপনি এইসব ইচ্ছা করবেন না, আপনি হামার বিষয়ে লিখবেন না। আমার কথা কি লিখতে আছে? ঠাকুর স্বামীজির কথা লিখবেন, তাতে লোকের কল্যাণ হবে, আমার সম্বন্ধে কিছু লিখতে নাই, বুঝলেন? সেই দিনই লাটু মহারাজ, সেদিন হইতে লাটু মহারাজ সম্বন্ধে শরৎবাবুর লেখনই বন্ধ হয়ে যায়। যদিও বা একটু কিছু পাওয়া যেত, শরৎচন্দ্র চক্রবর্তী যিনি স্বামী শিষ্য সংবাদ প্রণেতা তিনি লিখতে চেয়েছিলেন, কিন্তু লাটু মহারাজ একবারে জোর দিয়ে বারণ করেছিলেন যে সাধু নিজেকে এত গোপন রাখিতে চাইতেন, যিনি আপনার কথা প্রকাশ করিতে করিয়া বলিতে অনভ্যস্ত ছিলেন, তাহা সর্বাঙ্গ সুন্দর জীবনী লিখিবার উপকরণ সংগ্রহ করা কত যে কষ্টসাধ্য তাহা বলাই বাহুল্য। সে কারণে আমাদের এই স্মৃতি কথা খানিতে অসম্পূর্ণতার ছাপ থাকিয়া যাইবে। আমাদের চেষ্টার পঙ্গুত্ব জানিয়াও আমরা যে এই বিষয়ে হস্তক্ষেপ করিয়াছি তাহা শুধু তাহার গুরুভ্রাতাদের এবং স্নেহপাত্রদের অহেতুকি কৃপার ফল এবং আশীর্বাদের ফলে। তাহারা লাটু মহারাজ সম্বন্ধে যেটুকু বলিয়াছেন আমরা সংক্ষেপে তাহাই লিপিবদ্ধ করিতে প্রয়াস করিব। এইটা যে সংগ্রহ এটা অনেক পরেই, আপনারা আপনাদের মনে আছে কিনা জানি না, তিনি বলেছিলেন যে কাশীতে যখন তিনি প্রথমে একটুখানি লেখা ছিল, কিন্তু লাটু মহারাজ যখন কাশীতে চলে যান সেই সময় এই কনভার্সেশনগুলো সেই সময় লেখা হয়, এবং তার শরীর চলে যাওয়ার পরে এই কাজটি শুরু হয়, এবং সেই কাজে তাদের সহায়ক করেন, সহায়তা করেন সেই সময় যারা বেঁচে ছিলেন।
মহাপুরুষ মহারাজ এবং শারদানন্দজি এই কাজে এদেরকে সাহায্য করেছিলেন। কারণ পরবর্তী যুগের সাধুরা তার সম্পর্কে খুব বেশি একটা জানত না, তিনি তো মঠে থাকতেন না। যারা মায়ের বাড়ি বা ওইসব অঞ্চলে থেকেছেন তারা একমাত্র লাটুমার সম্পর্কে কিছু জানতেন। কোনো ব্যক্তির জীবন কথা আরম্ভ করিতে হইলে তাহার কুল পরিচয় দিয়া শুরু করা প্রথা প্রচলিত আছে। আমরা কিন্তু যাহার কথা আলোচনা করিতে প্রবৃত্ত হইয়াছি দুর্ভাগ্যবশত সেই কুলপাবনের কুল পরিচয় আমাদের অজ্ঞাত। বহু চেষ্টা করিয়াও আমরা তাহার পিতামাতার নাম জানিতে পারি নাই, মাত্র এইটুকু শুনিয়াছি তাহার পিতা মেষপালনাদি কার্য করিতেন। তাহারা অতিশয় দরিদ্র ছিলেন, দৈনন্দিন দুই বেলা তাহাদের পর্যাপ্ত পরিমাণে আহার জুটিত না। কায়ক্লেশে কোনো ক্রমে দারিদ্রের সহিত সংগ্রাম করিতে করিতে তাহাদের দিনাতিপাত হইত। অন্ন বস্ত্রের অসচ্ছলতা ঘুচাইবার জন্য তারা উভয়ই অতিরিক্ত পরিশ্রম করিতেন, ফলে অল্প বয়সেই তাহারা উভয় গতায়ু হন। শিশু রক্তুরামের বয়স তখন পঞ্চম বর্ষ পদার্পণ করেনি, সেই কালে বালক পিতামাতার স্নেহক্রোর হইতে বঞ্চিত হইয়াছিল। পিতৃমাতৃহীন রক্তুরাম নিঃসন্তান পিতৃব্যের সংসারে আসিয়া পড়েন। স্নেহ বুভুক্ষ পিতৃহৃদয়ের অগাধ বাৎসল্য সমুদ্রে রক্তুরামের শৈশব তরণী ভাসিয়া যাইতে থাকে। এহেন পিতৃব্যের নামধাম পর্যন্ত আমরা অবগত নাই, পিতৃব্যের কাজকর্ম সম্বন্ধে আমরা বিশেষ কিছু শুনি নাই। শুনিয়াছি যে পরবর্তীকালে তিনি কলিকাতার আশেপাশে একটি ক্ষুদ্র মুদিখানার দোকান করিতেন, তবে এইটুকু শুনিয়াছি তৎকালীন তাহার পিতৃব্যের অবস্থা অপেক্ষাকৃত সচ্ছল ছিল, তাহার আয়ের পরিমাণ ব্যয়ের চেয়েও অধিক ছিল। কিন্তু পিতৃব্যের একটা মহান দোষ ছিল, অমিত ব্যয়িতা, যাহার ফলে কয়েক বৎসরের মধ্যে তাহাকে মহাজন নামক এক শ্রেণীর লোকের নিকট যথাসর্বস্ব বিক্রয় করিয়া গ্রাম ত্যাগ করিতে হইয়াছিল। পিতৃব্য রক্তুরাম যতদিন পিতৃব্যের গৃহে ছিলেন ততদিন তাহার কোনো কষ্ট ছিল না, তিনি তাহার নিজের খেয়াল মতো গ্রামের গোঠে মাঠে ঘুরিয়া বেড়াইতেন। কখনো বা গোমেষাদির পশ্চাতে ধাবমান হইতেন, কখনো বা সঙ্গীদের সাথে আপন মনে খেলা করিতেন, সুযোগ পাইলেই বালক অতি দূরে চলিয়া যাইতেন। অনুসন্ধান তৎপর হইয়া তাহার পিতৃব্যকে কোনোদিনই কতদিনই না দূর দূরান্ত গ্রামে যাইতে হতো, এই জন্য পিতৃব্য তাহাকে কত ভৎসনা করিতেন। কিন্তু বালককে ভৎসনা করা যে বৃথা তাহা দুর্ভাবনাক্লিষ্ট স্নেহবৎসল হৃদয়কে বোঝাইবার সাধ্য কাহারও ছিল না। আমি তো রাখালদের সঙ্গে থাকতাম, এই যে নিজের সম্পর্কে বলছে, আমি তো রাখালদের সঙ্গে থাকতাম, তারা ভারী সরল, তাদের মতো সরল না হলে আনন্দ মিলে না। এই হচ্ছে সাধনার একেবারে মূল কথাটি তিনি বলছেন। শ্রীরামকৃষ্ণ যেরকম বলেছিলেন উদার আর সরল, এই দুটি না হলে কখনো ভগবান লাভ হয় না। সারল্যের প্রয়োজন আছে, সারল্য এই কারণে প্রয়োজন যে সরল সে সহজেই বিশ্বাস করে না। এই ছোট শিশু তাকে তার মা বলে দিয়েছেন তার জঙ্গলের পথ দিয়ে যেতে তার খুব কষ্ট হয়, সে তার মাকে তার ভয়ের কথা বলেছেন। মা বলছেন ভয় কিসের, তোমার জঙ্গলে মধুসূদন দাদা আছে। পরের দিন আবার সে জঙ্গলের ভেতর দিয়ে তার পাঠশালায় যাচ্ছে, তার ভীষণ ভয় করতে থাকলো। তখন সে জোরে বলতে থাকলো, ও মধুসূদন দাদা তুমি কোথায় গো? মা বলেছেন যখনই ভয় করবে, যখনই কষ্ট হবে তখনই যেন তোমাকে ডাকি। সেই ছোট্ট শিশু দেখলো তারই মতো আরেকজন ছোট শিশু, মাথায় তার মুকুট, হাতে তার মাসি, পায়ে তার নূপুর পরা, ছমছম করতে দিয়ে তার সঙ্গে গল্প করতে করতে সেই জঙ্গলের রাস্তা অতিক্রম চলে গেল। একজন গোয়ালিনী, তিনি তার গুরুর কাছে দীক্ষা পেয়েছেন, গুরুকে তিনি রোজ একটু করে দুধ দিয়ে যেতেন, কিন্তু নৌকা পেতেন না বলে রোজ গুরু দুধ দিতে আসতে দেরি হতো, গুরুর খেতে কষ্ট হতো। গুরু বললেন সে কি কথা রে, তো নৌকা পাসনি তো কি হয়েছে? আমি যে মন্ত্র দিয়েছি সেই মন্ত্র জপ করতে করতে নদীর ওপর দিয়ে হেঁটে চলে আসবি, তাহলে আর তোর নৌকার জন্য অপেক্ষা করতে হবে না। পরের দিন থেকে সময় মতো দুধ আসে দেখে গুরু খুব আনন্দ প্রকাশ করলেন। একদিন তিনি জিজ্ঞাসা করলেন, কই আগের মতো আর তো দেরি হয় না তো?
আচ্ছা, কেন গুরুদেব আপনি যে বলেছেন যে ওই যে আপনার দেওয়া মন্ত্র ওটি আমি জপ করতে করতে নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে আসি? গুরু বিস্ময়ে তাকিয়ে আছেন, নিজের দেওয়া মন্ত্রের শক্তি সম্পর্কে নিজেই অবহিত নন। তিনি তার সঙ্গে বলেন, চল আমাকে দেখাতে পারবি? হ্যাঁ, কি আর এমন ব্যাপার। গুরু দেখলেন যে শিষ্যা তার আগে আগে মন্ত্র জপ করতে করতে নদীতে হাঁটা শুরু করেছেন। গুরুও তার নিজের সেই ইষ্ট মন্ত্র জপ করতে করতে একটু একটু করে নদীর দিকে যাচ্ছেন। নদীর জল একটু একটু করে বাড়ছে আর তিনি কাপড় তুলছেন। শিষ্যা বলছেন, ও গুরুদেব, কাপড়ও তুলবেন, নদী ইষ্টমন্ত্র জপ করবেন, দুটো একসঙ্গে হবে না। নদীও পার হবেন, দুটো একসঙ্গে হবে না, কোনো একটা করতে হবে। এই যে সারল্য না থাকলে এই বিশ্বাসটা হয় না যে গুরু আমায় বলেছেন সেই মন্ত্র জপ করলে আমি এই নদী পার হয়ে যেতে পারবো। যে সরলে বিশ্বাস, সারল্যের কারণে তার গভীর বিশ্বাস হলো। এই বিশ্বাসের ভিতরে কোনো সন্দেহ নেই। আমার মনে আছে আত্মস্থানন্দজি মন্ত্র দীক্ষা দিয়েছেন, একজনকে দেখলাম যে দীক্ষার পরেও তিনি মহারাজকে কিছু কিছু প্রশ্ন করছেন। আমরা কাজ করছি, দেখছি মহারাজকে কিছু কিছু প্রশ্ন করছেন। তার কিছুদিন বাদে তিনি আমাকে জিজ্ঞেস করছেন, তার সঙ্গে একদিন মঠেতে দেখা হচ্ছে, আমি খেতে যাচ্ছি আর তিনিও যাচ্ছেন, প্রসাদ পেতে যাচ্ছেন। তিনি আমাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা মহারাজ, আপনি তো ওই দিন ছিলেন, আপনার কি মনে হয় এই যে মহারাজ মন্ত্র দিলেন, এত ছোট মন্ত্র, এই মন্ত্র জপ করলে তাহলে খুব ভালো হয়, কারণ আপনার কি ব্রাহ্মণ শরীর? বললেন, হ্যাঁ, তো গায়ত্রী আছে, মন্ত্র নিতে গেলেন কেন? বিরাট বড় মন্ত্র জপ করুন, জপ করলেই মুক্তি হবে। মন্ত্র ছোট বড় প্রশ্ন নয়, গুরু আমাকে যে সাধন পথ দিয়েছেন সেই সাধন পথ বিশ্বাস করে না এগোলে কিছুতেই কোনো কিছু হবে না। সে মন্ত্র তখন এইটুকুই হোক আর এত বড়ই হোক, কোনো কিছুতেই কোনো কাজ করবে না। এটা কথাটা একবারে পরিষ্কার, এই কথাটা সত্য, এই কথা আমাদের জানতে হবে যে আমি যতক্ষণ না পর্যন্ত আমার আধ্যাত্মিক পথটাকে, যে পথটি পেয়েছি সেটিকে বিশ্বাস করতে পারছি না, সেই পথটির প্রতি আমার ভালোবাসা থাকছে না, ততক্ষণ পর্যন্ত হবে না। বলছেন, আমি তো রাখালদের সঙ্গে থাকতাম, তারা ভারী সরল, তাদের মতো সরল না হলে আনন্দ মিলে না। যে আনন্দ কথাটা বলছেন, আধ্যাত্মিক আনন্দের কথা বলছেন। কথা প্রসঙ্গে একদিন ইহা বাহির হইয়া পড়ে, আমরা এই সূত্রটুকু অবলম্বন করিয়া তাহার বাল্য জীবনের ছবিটুকু অঙ্কিত করিতে ভরসা পাইতেছি। তিনি তাহার পুষ্ট খর্বাকৃতি হইয়া রাখালদের সহিত প্রকৃতির পাঠশালায় চলিয়াছেন। গত বর্ষ শত বর্ষণেও তাহার ভ্রূক্ষেপ ছিল না, প্রখর রৌদ্রেও তাহার ভয় ছিল না, প্রচণ্ড শীত শীতকেও তাহার গ্রাহ্য ছিল না। পথিমধ্যে অসমতল কণ্টকাকীর্ণ অসংস্কৃত ক্ষেতের ভিতর দিয়া তাহার সবিশেষ মনোযোগ তাকিয়ে দেন। এগুলো পরবর্তীকালে ছবির সঙ্গে তার ছেলেবেলার ছবিকে মার্জ করা হয়েছে। তিনি গরমকে ভয় পেতেন না, ঠান্ডাকে ভয় পেতেন না, বর্ষাকে ভয় পেতেন না, কারণ তিনি তো অনিকে ছিলেন, কোনো ছাদ ছিল না। শেষ কয়েক বছর, শেষের কয়েকটা বছর ছাড়া তিনি গঙ্গার তীরে পুরো সময়টা তার জীবনটা কাটিয়েছেন। অতএব সেই শেষ কয়েকটা বছর, প্রথমে আমাদের বসুমতী সাহিত্য মন্দিরে তিনি কিছুদিন ছিলেন, কিছুদিন বলরাম বসুর বাড়িতে ছিলেন, এবং শেষ কালটুকু তিনি কাশীতে একটি ভাড়া বাড়িতে থাকতেন। এই হচ্ছে তার কথা। সেই শিক্ষালয়ে না ছিল পাঠ্যপুস্তক, না অধ্যাপক, না অধ্যাপনা, ছিল শুধু প্রত্যক্ষ পাঠ, যে পাঠে জীবনযুদ্ধের উপযোগী ঘটনা বাস্তব সমাবেশ থাকে, যে পাঠে জীবনে জয়ী হইবার গোপন সংকেত থাকে, আর থাকে প্রকৃতির সঙ্গে মাখামাখি ভাব, তার সঙ্গে অন্তরঙ্গতা, যে অন্তরঙ্গতার ফলে হৃদয়মথিত সঙ্গীত ধ্বনি কল্লোলিত হইতে পারে, মনুয়ারে সীতা রাম ভজন করে লিজিয়ে। এ হচ্ছে আমাদের জীবনের কথা। আমরা যতক্ষণ না, এই যে চার ভাগে আমরা শিক্ষা লাভ করি, প্রথম ভাগ আমরা লাভ করি আমাদের শিক্ষকের কাছ থেকে, দ্বিতীয় ভাগ লাভ করি আমাদের মেধার দ্বারা, তৃতীয় ভাগ লাভ করি আমাদের সহপাঠীদের সঙ্গে, কিন্তু চতুর্থ ভাগ জীবনের অভিজ্ঞতা দিয়ে। এই জীবনের অভিজ্ঞতা আমাদেরকে নতুন করে শেখায়, এবং এই জীবনের অভিজ্ঞতা যার যতখানি তীব্র, যে যতখানি গভীরভাবে সেটাকে নিতে পারে, তার শিক্ষা ততটাই সার্থক। আপনারা ভেবে দেখুন না, আমাদের যারা ঠাকুমা দিদিমারা ছিলেন তারা কত স্কুল ফেরত, খুব কম লোকের ঠাকুমা দিদিমারা স্কুল গিয়েছেন। আমরা আমাদের প্রজন্মের কথা বলতে পারি, আপনারা আপনারা যারা আছেন আপনাদের ঠাকুমা দিদিমার কথা বলতে, খুব কম লোকই স্কুল ফেরত মানুষজন আমরা দেখেছি, কিন্তু তারা কি গভীর প্রজ্ঞা ছিলেন। আমার মনে আছে যে আমার স্কুল না যাওয়া ঠাকুমার কাছে আমার স্কুল যাওয়া বাবা মা কাকিমারা তারা ছুটে যেতেন,
তাদের যাবতীয় কিছু সমস্ত সমস্যা সমাধান মায়ের কাছে ছিল, তাদের শাশুড়ি মায়ের কাছে ছিল। তারা মনে করতেন তার জ্ঞান তার অভিজ্ঞতা সেগুলো অনেক বেশি দামি, তার সামনে তারা একেবারে নিচ্ছক, নাথিং, একেবারে সিম্পলি নাথিং ছিলেন তারা। তারা এইভাবে ভাবতেন, তারা এইভাবে দেখতেন জীবনকে, এটা হচ্ছে কথা। এই যে এই শিক্ষালয়ে, এই আমাদের প্রকৃতির শিক্ষালয়, এখানে কোনো নির্দিষ্ট সিলেবাস নেই, এখানে পড়ার জন্য নির্দিষ্ট শিক্ষক মশাই নেই। এখানে এই কীভাবে পড়ানো হয়, পাঠদান এবং পাঠ গ্রহণ এটাও নেই, কিন্তু এই অভিজ্ঞতা আমাদের অনেকখানি শিক্ষা দেয়, এবং এই অভিজ্ঞতার ফলে ঈশ্বরের প্রতি, অনন্তের প্রতি ভালোবাসা, ঈশ্বর নয় অনন্তের প্রতি ভালোবাসা আমাদের জাগে। আমরা এই গানের কথা জানিয়েছিলাম দক্ষিণেশ্বরের গঙ্গা তীরে, যেখানে তিনি নির্জনে প্রাণের আবেগে তন্ময় হয়ে এই কলিটাতে সুর সংযোজনা করিয়াছিলেন। অদূরে পরমহংসদেব দণ্ডায়মান মৌন মুগ্ধ স্তব্ধতা লইয়া ভক্তের জীবন সঙ্গীত শুনিয়া তিনি সস্নেহে বলিয়াছিলেন, ওরে তোর এতেই হবে। এইভাবে তার বাল্য জীবন কাটিতেছিল। সহসায় সেই স্বপন ভাঙিয়া গেল পিতৃব্যের অবস্থা বিপর্যয়ে। মহাজনের ঋণজালে জড়িত হইয়া যেদিন পিতৃব্য বাস্তুশূন্য হইলেন, সেদিন কে জানিত যে এই বিপদের মধ্যে মহাসৌভাগ্যের সম্ভাবনা থাকিতে পারে। পিতৃব্যের বিপদ রক্তুরামের ভাগ্যকে সাহায্য করিয়াছিল, কিভাবে এবং কোথায় তাহা পরবর্তী অধ্যায়ে বর্ণিত হয়েছে। আমরা অনেক সময় মনে করি এই যে জীবনে আমাদের দুঃখ আছে, শুধু আমার জীবনেই আসে, কিন্তু একবারও লক্ষ্য করে দেখি না প্রতিটা দুঃখ আমাদের জীবনকে পুষ্ট করে, সম্পদশালী করে, আমরা সেটার দিকে একবারও তাকানোর সুযোগ হয় না আমাদের। আমরা নিজেদের নিয়ে এত মেতে থাকি, আমাদের দুঃখ সেটাই আমাদের কাছে এত বড় হয়ে যায়। আজকে একজন স্বামীজি এসেছিলেন, কালকে এসেছিলেন, আজকে ভোরবেলা চলে গেলেন। তিনি আজকে কথা প্রসঙ্গে বলছিলেন তার জীবনের, তার যখন সাধু জীবন শুরু হয় তখনকার গল্প বলছিলেন। সেখানকে তার অধ্যক্ষ প্রথম দিন তাকে বলেছেন, আচ্ছা বলো দেখি কি করে নিজের দুঃখকে ছোট করে ফেলতে হয়। তখন তারা চুপ করে বসে আছেন, বলছে তোমার দুঃখটাকে, তোমার দুঃখের চেয়ে বড় দুঃখের দিকে তাকাও, তাহলে দেখবে নিজের দুঃখটা ছোট হয়ে যাবে। যখনই আমরা আমাদের দুঃখের চেয়ে বড় দুঃখের দিকে তাকাবো তখন এরকম ভাবে হবে। একজন মৃত্যু পথযাত যাত্রী একজন ডাক্তার তার স্ত্রীকে বলেছিলেন তিনটি উপদেশ। প্রথম বলেছিলেন, আমি অল্প পয়সা রেখে যাচ্ছি, আর্থিক অনটন তোমার হবেই, যখনই আর্থিক অনটন হবে তখন চেয়ে দেখবে, চারিদিকে চেয়ে দেখবে, তোমার চেয়ে যারা খারাপ আছে তাদের দিকে তাকিয়ে দেখবে, তখন দেখবে তোমার আর্থিক অনটনটার অনটন বলে বোধ হবে না, মনে হবে তুমি এদের চেয়ে ভালো আছো, তোমার অবস্থাটা অনেকটা ভালো, শোচনীয় নয়। দুই, সবসময় দাতার আসন গ্রহণ করবে, কখনো গ্রহিতার আসন নেবে না, জীবন উজাড় করে মানুষকে দেবার চেষ্টা করবে। আর তিন, যাকে প্রথম বাবা বলা যায় তাকে পরে শালা বলা যায়, পরে প্রথমে যাকে শালা বলা যায় তাকে আর বাবা বলা যায় না। শব্দের সংযম, প্রথমে যাকে শ্রদ্ধা প্রকাশ করা যায়, সবাইকে শ্রদ্ধা প্রকাশ করে কথা বলতে হবে, পরবর্তীকালে যখন বকাঝকা করবেন আপনি তখন সেটা তাদের অত কষ্ট হবে না। শুরুতেই যদি বকাঝকা করেন তারপরে যতই আদর করুন না কেন সেই বকাঝকাটা এমন প্রধান হয়ে যায় তখন আর সেই আদরটা আর কাজে লাগে না, এটা হচ্ছে কথা। এবারে আমরা দ্বিতীয় অধ্যায় যাচ্ছি, কলিকাতায় আগমন। এর ওপরে আছে অলক্ষ্য ইঙ্গিত, পরিব্রাজকে পরিব্রাজকগণের নির্দেশ, পিতৃত্ব চরিত্র, গ্রাম ত্যাগ, কলিকাতার পথে চাকরির সন্ধানে, শ্রীরামচন্দ্র দত্তের আশ্রয়, শ্রীরামচন্দ্র দত্তের সামান্য পরিচয়, লালটুর গৃহকর্মে হামি নকর আছে চোর না আছে, লালটুর স্পষ্টবাদিতা, লালটুর প্রতিবাদ ভঙ্গি এবং লালটুর বৈশিষ্ট্য। মানব জীবনের অনেকটাই এইরূপ অলক্ষ্য ইঙ্গিতে নিয়ন্ত্রিত হইয়া থাকে। যে সময়ে তাহার পিতৃব্য অতিরিক্ত চিন্তিত ঠিক সেই সময় তাহাদের গ্রামের উপান্তে কয়েকজন পরিব্রাজকের সমাগম হয়। গ্রাম্য সংস্কার বশত পরিব্রাজকগণের অভ্যর্থনা করিতে গিয়া রাত্তুরামে পিতৃব্য কলকাতা গমনের নির্দেশ পাইলেন। সেই নির্দেশকে কার্যে পরিণত করিবার সময় বহু বাধা আসিয়া উপস্থিত হইল। গ্রামবাসীগণ রক্তমরমে পিতৃব্যকে স্বগ্রামে রাখিতে চাহিলেন, অনেকে এমনকি মহাজনের নিকট অনুনয় বিনয় করিয়া
রাত্তুরামে পিতৃব্যের দখলীকৃত ক্ষেতগুলি চাষাবাদের সুবিধা করিয়া দেওয়ার প্রতিশ্রুতি দিতে চাইলেন, কিন্তু তাহাদের সমস্ত চেষ্টা বিফল হইল। কেহই রাত্তুরামে পিতৃব্যকে স্বগ্রামবাসী ধরিয়া রাখিতে পারিলেন না। রাত্তুরামের পিতৃব্য চরিত্রের তেজস্বিতার অভাব ছিল না, তিনি কাহারও অনাদর বা অবমাননা সহ্য করতে পারতেন না। ঋণজালে জড়িত হওয়ায় গ্রামবাসীদের মধ্যে অনেকেই আশা করিয়াছিল যে এইবার তাহার পিতৃব্যের উন্নত মস্তক মহাজনের নিকট আনুগত্যের নতি স্বীকার করিবে। তারপর সেই নত স্বীকার করিবার মতো দীনতা তিনি দেখাইলেন না, পরন্তু আপনার যথাসর্বস্ব মহাজনের হাস্তে সমর্পণ করিয়া ঋণমুক্ত হইয়া তিনি গ্রামে গ্রাম ত্যাগ করিলেন। গ্রাম ত্যাগ করিবার সময় পিতৃব্যের মনের অবস্থা কিরূপ হইয়াছিল জানি না, কিন্তু বালক রাক্তুরামের চোখে জল আসিয়াছিল। একথা বহুদিন পরে সমব্যথাতুর এক স্নেহাকাঙ্ক্ষীর নিকট ব্যক্ত করিয়া ফেলিয়াছিলেন। বলেছিলেন, ওরে, দেশ ছেড়ে চলে আসতে কি মন চায়? আমার তো কান্না লেগেছিল। তোদের আত্মীয় স্বজন সব রয়েছে, তাদের ছাড়তে পারবি কে নে? আমার তো কেউ ছিল না, আমি তবু পারে না। এটা আরেকটা কথা, অনেকে আপনারা বলেন যে আমরা খুব নির্দয়ী, আমরা খুব নির্মমি, আমরা সহজেই আমাদের বাড়ির লোকজনকে ছেড়ে চলে এসেছিলাম। একটি সাধু, একটি ছেলে সাধু হতে এসেছে, তার বাড়ির লোকজন এসে খুব কান্নাকাটি করছে, তার মা ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছে, সব কটাই খুব জেনুইন, এটা খুব জেনুইন। তারপরে আমাকে মিশন অফিস থেকে ওদের সাথে কথা বলতে বলা হলো। আমি ওদের সঙ্গে কথা বলবার সময় একটা কথাই বলেছিলাম, আপনারা তো আপনাদের দুঃখ, আপনাদের বেদনা, ওকে হারিয়ে আপনাদের যে কষ্ট হচ্ছে সেই কথাটা প্রকাশ করছেন, বুক পিটিয়ে প্রকাশ করছেন, এই যে মিশন অফিসে এসে প্রকাশ করছেন, আসবার পথে করছেন, অনেক লোক সেটা আপনার সমবেতি হচ্ছে যে আপনার একমাত্র ছেলে সাধু হয়েছে। কিন্তু কখনো কি লক্ষ্য করেছেন যে ছেলেটা আপনাকে ছেড়ে এসছে তার কতটা কষ্ট হচ্ছে, তার কতটা দুঃখ হচ্ছে, সে আপনাকে ছেড়ে এসে কীরকম কষ্ট পাচ্ছে? কই, তার কথা তো একবারও জিজ্ঞেস করেন না। একবারও কি জিজ্ঞেস করেছেন, বাবু তোর কি খুব কষ্ট হচ্ছেন? এটা কিন্তু একবারও জিজ্ঞেস করে না, আমরা কেউ, আমাদেরকে কেউ জিজ্ঞাসা করেন এই কথা। বাড়িঘর ছেড়ে এসে আমাদের কষ্ট হচ্ছে কিনা এই কথাটা কেউ জিজ্ঞেস করে না। কি গালাগাল যে লোকে দেয়, আমি আমার জীবন দিয়ে দেখেছি, আমার বন্ধুরা আমাকে কি গালাগাল দিয়েছিল, এখন পর্যন্ত তারা অত্যন্ত প্রশংসা করে, তারা বলে আমাদের জীবনটাই সুন্দর, সেটা অন্য কথা, কিন্তু এই ছেড়ে আসবার পরে ভীষণ কষ্ট হয়। আমার মনে আছে আমি শুধু প্রার্থনা করেছিলাম যে সেই বিরহ বিধুরা আমার মায়ের মুখখানা যেন আমি ভুলে যেতে পারি। আমি ঠাকুরের কাছে শুধু একটাই প্রার্থনা, তিনি যেন তাকে রক্ষা করেন, তিনি যেন সর্বতোভাবে তাকে রক্ষা করেন। এই প্রার্থনা আমাদের সব সাধুদের ভেতর থাকে। আমরা দেখেছি যখন নতুন ছেলেরা আসে, তাদের প্রার্থনা যতটা নিজের জন্য প্রার্থনা ততটা তার বাড়ির লোকের জন্য প্রার্থনা, তাদের যে কষ্ট হচ্ছে সেই কষ্টের অপনোদনের জন্য প্রার্থনা, এটা কিন্তু আমরা কেউ লক্ষ্য করি না। আমরা ভাবি সেই মানুষগুলো বোধহয় খুব নির্দয়ী, খুব নির্মমী। লাটু মহারাজের কথা কি সুন্দর বলছেন, ওরে, দেশ ছেড়ে চলে আসতে কষ্ট, চলে আসতে কি মন চায়? আমার তো কান্না লেগেছিল, তোদের আত্মীয় স্বজন সব রয়েছে, তো তাদের ছাড়তে পারবি কে নে? আমার তো কেউ ছিল না, আমি তবু পারে না। এটা হচ্ছে কথা, যার কিছু নেই তবু তার সেই জগতের প্রতি, তার জন্মভূমির প্রতি ভালোবাসা। যা হোক, বহুদিনের পথপর্যটনে ক্লান্ত হইয়া অবশেষে রক্তুরাম ও তার পিতৃব্য ছাপড়া হইতে কলিকাতায় আসিয়া পৌঁছিলেন। কলিকাতায় আসিয়া তিনি অধিক বিপদে পড়িলেন। আসিবার পূর্বে তিনি কলিকাতা নগরীকে যাহা ভাবিয়াছিলেন, আসিয়া দেখিলেন যে কলিকাতা নগরী তা নয়। এখানে অজানা অপরিচিতের অর্থ সাচ্ছল্য না থাকিলে অনাহারেও দিন কাটে। গ্রামে অন্নাভাব কাহারও অন্নাভাবে কাহারও মরণ হয় না জানিতেন, কিন্তু কলিকাতা নগরীতে এত প্রাচুর্যের মাঝে দুর্ভিক্ষগ্রস্ত লোকের অভাব নাই দেখিয়া তিনি অকুল সমুদ্রে পড়িলেন। তিনি জানিতেন না যে অপরিচিত অজানা অসহায় লোকের পক্ষে কলিকাতা নগরী অতীব নিষ্ঠুর, অতিশয় নির্মম। এখানে কেহ কাহার খোঁজ লয় না, পথিক ভুক্ত কি অপথিক, ভুক্ত কি অভুক্ত, এ সংবাদ কেহ রাখে না। অতিথি মাত্রই ভিক্ষুক এ হৃদয়হীনতার পরিচয় পাইয়া রাক্তুরাম ও তার পিতৃব্য কলিকাতায় পদার্পণ করিয়া কয়েকদিন যাবৎ কিংকর্তব্যবিমূঢ় হইয়া রহিলেন। একটা জায়গায় আমরা গান গাইতে গেছিলাম, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সব বিজ্ঞানীরা থাকেন গলফ গ্রিনে, খুব সম্ভবত ভুলে গেছি, হ্যাঁ, দূরদর্শন কেন্দ্রের কাছে।
সেইখানে ওই তাদের যে ফ্ল্যাটগুলো সরেছে প্রত্যেকটি ফ্লোরে, সেই ফ্লোরের একটা কর্নারে দাঁড়ালে আপনার প্রাণ কাঁপবে। শুধুমাত্র ওই যে রাস্তাটুকু আলোকিত, সব কটা ফ্ল্যাট বন্ধ, এবং কোথাও এই ফ্ল্যাটে লোক আছে, 18টা ফ্ল্যাট রয়েছে, কোথাও এই ফ্ল্যাটে লোক আছে, কোথাও 5 নম্বরে আছে, কোথাও 9 নম্বরে আছে। আমরা যে ফ্ল্যাট গেছিলাম সেই 18th নম্বর ফ্ল্যাট, ফলে পুরো গলিটা আমাদের, পুরো রাস্তাটা, ভেতরটা পুরোটা আমাদের অতিক্রম করতে হয়েছিল। মনে হচ্ছিল মৃত্যুপুরীর মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে সেই ভদ্রমহিলা এবং ভদ্রলোক তারা আমাদের গানের ব্যবস্থা করেছিলেন। শুধু আর কিছু নয়, ওই যে মানুষজন আছেন যারা বেরোতে পারেন না, যারা এখন অসুস্থ, দুর্গাপুজোর আগে তাদের একটু আগমনী গান শোনাতে। আমাদের ওই একটা গান আছে, মার প্রাণে কি ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে, তুই নাকি মা তারি সঙ্গে, ছোট সোনা রঙ্গে মাখিস ছাই, বলে লোকে কেমন করে হরের ঘরে, ছিলি উমা বল মাতাই, কত লোকে কতই বলে, শুনে প্রাণে মরে যাই। একজন ভদ্রমহিলা আমার হাত ধরে ঝরঝর করে কাঁদছিলেন আর বলছিলেন, এই প্রশ্নটা তো আমাদের সব সময় মনে হয় যে সেই হরের ঘরে দূর দেশে আমার ছেলে বা মেয়ে আছে, তারা কেমন করে আছে, ওদের কথা আমাদের কি একবারও মনে পড়ে না, একবারও কি মনে আসে না যে আমরা কেমন আছি, কেমন দুঃখে আছি। সেই ভদ্রলোক ভদ্রমহিলার সঙ্গে দেখা হয়েছিল, তার মাসখানেক মাস দেড়েক বাদে একদিন সেই যারা ফোন, যারা আমাদের গান গাইতে নিয়ে গেছিলেন, তিনি আমাকে ফোন করলেন, বললেন আপনার মনে আছে ওনার কথা? আমি, হ্যাঁ মনে আছে। বলে আপনাদের ওখানে টেলিগ্রাফ পত্রিকা আসে? আমি, হ্যাঁ আসে। বলে একটুখানি মেট্রো পেজটা খুলে দেখুন। মেট্রো পেজটা খুলে সেই ভয়ঙ্কর ঘটনাটা দেখলাম, ভদ্রলোক এবং ভদ্রমহিলা একাই থাকতেন, তার ছেলে মেয়ে দুজনেই বিদেশে আছেন। ভদ্রলোক একসময় ডাক সাইটে বিজ্ঞানী ছিলেন, তিনি সব কাজ নিজে নিজে করতে পারতেন, তার গিন্নি কোনো একটা কাজে তার বাপের বাড়িতে তার দাদাকে দেখতে গিয়েছিলেন, সে রাতটা তিনি সেখানে থাকবেন, রান্নাবান্না সমস্তই করে দিয়ে গেছেন। রাত্রিবেলা যখন খাওয়া খেতে বসছেন ভদ্রলোক সব খাবার গরম করতে, তখনও কথা হয়েছে, সকালবেলা যখন কথা বলবার চেষ্টা করেছেন তখন কথা হয়নি, তারপর আরেকটু বেলাতে যখন কথা হয়নি, তখন ভদ্রমহিলা বিপদের ইঙ্গিত পেয়ে ছুটতে ছুটতে এসেছেন, এসে দেখলেন তার স্বামী সকালবেলা চা করছিল, খুব সম্ভবত পড়ে গিয়ে মাথার পিছনটা ফেটে গেছিল এবং সেই রক্তে সমস্ত ঘর পূর্ণ। ওই 18টি ফ্ল্যাটের মধ্যে যে 5-6 জন আছেন তারা প্রত্যেকেই বর্ষিয়ান, তাদের সবার খুব ইয়ে হয়েছে, তারা কেউ এইটার মধ্যে যেতে পারছেন না, তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তিনি মারা গেলেন ভদ্রলোক, ভদ্রলোককে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তারপরে সেখান থেকে আর তার জ্ঞান ফিরল না, তিনি চলে গেলেন। এই যে একাকী, এক একটি আশ্রমে এক একটি বাড়ির মানুষজন একাকী কাটাচ্ছেন, তার প্রিয়জন আত্মজন তারা এক এক করে দূরে চলে যাচ্ছেন। এই বরিশাতে আমি যে যাই সেখানে বৃদ্ধাবাসে, সেখানে মানুষজনের সঙ্গে দেখা হয়, ওরা যে একে অপরের সঙ্গে কেউ কেউ কলহ করেন, এটা আমার কাছে খুব ইন্সপায়ারিং মনে হয়। অ্যাটলিস্ট সেখানে যেন তাদের একটু প্রাণের স্পন্দন বোঝা যাচ্ছে, এ ত্রুটি দেখছেন, তার ত্রুটি দেখছেন, আসলে তাদের দেখার কিছু নেই, এতটাই পূর্ণ সব কিছু, আর নতুন করে দেখার কিছু নেই, তাই একে অপরকে, একে অপরের ত্রুটিগুলো দেখছেন, অন্তত এই ত্রুটি দেখেও যেন তাদের মনের মধ্যে একটা প্রাণের স্পর্শ আমরা খুঁজে পাচ্ছি। এই অদ্ভুত এক সভ্যতা এসেছি আমরা, কলকাতা সভ্যতা একবারে অদ্ভুত সভ্যতা। সেই সভ্যতায় রাক্তুরাম এসে দেখলেন এখানে ক্ষুধার্তকে কেউ খেতে দেয় না, ক্ষুধার্তের কথা কেউ শোনে না। মনে আছে এই দেশে যখন এই মন্বন্তর হয়েছিল সেই সময়ের গল্প করেছি, সেই রান্নাঘরে ভাত রান্না করতে এসছেন গৃহিণী, তিনি যখন সবে চালটা বসিয়েছেন, ভাতের গন্ধ বেরোচ্ছে, এমন সময় জানলা দিয়ে দুটো চোখ বলছে, মা গো তুমিকে ভাত দিতে হবে না, এই আমি পাত্রটা ধরে আছি নালীর সামনে, তুমি এই নালীর সামনে তোমার ফ্যানটা গলিয়ে দিও, ফ্যানটা যেন আমি পাই। মা ছেলের কাছ থেকে খাবার কেড়ে নিয়ে খাচ্ছেন, সেই খাবার কাটতে গিয়ে তার ঘুষিতে তার সে অসুস্থ শিশু, সে মারা গেছে, মায়ের সেদিকে খেয়াল নেই। এগুলো সিনেমা নয়, এগুলো গল্প নয়, এগুলো সত্য ঘটনা। এই সভ্যতা আমাদের এই দেখিয়েছে, এই যে যুদ্ধ হচ্ছে দুটি দেশের ভেতরে, এত যুদ্ধ হচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। সেদিনকে একটা দেখছিলাম, একটা ছোট শিশু বম্বিংয়ের ফলে সে অসুস্থ হয়ে পড়েছে এবং সে মারা গেল আস্তে আস্তে, তার সেই শেষ মুহূর্তে তার সে চোখ দুটি বিস্ফারিত হচ্ছে, সে শ্বাস নিতে পারছে না, বারবার চেষ্টা করছে মুখ দিয়ে নাক দিয়ে সবভাবে শ্বাস দেওয়ার,
ডাক্তাররা চেষ্টা করছেন, তার এখান দিয়ে রক্ত বেরোচ্ছে, সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে, পরিষ্কার করার চেষ্টা করছে। এই হচ্ছে আমাদের সভ্য সমাজ। এই সভ্য সমাজে ডাক্তাররা মিলেন, কিছুতেই মেলাতে পারছেন না তার সেই অসভ্য ছাপরা জায়গার অবস্থাটা। বলছেন, কলকাতায় যে যে ব্যক্তি মহাজনের আনুগত্য স্বীকার করিয়া করিতে বা দ্বিধা করিয়াছেন, কিন্তু যে ব্যক্তি মহাজনের আনুগত্য স্বীকার করিতে বা দ্বিধা করিয়াছেন, সেই ব্যক্তিকে বিমূঢ়তা কয়েকদিনেই বা আশ্রয় করিতে পারে। অবিলম্বে আপনার কর্তব্য স্থির লইয়া রাক্তুরামে পিতৃব্য কলকাতাস্থ স্বগ্রামবাসীদের অনুসন্ধানে তৎপর হইলেন। অনুসন্ধানের ফলে কয়েকদিনের মধ্যেই তিনি ফুলচাঁদ নামক এক স্বগ্রামবাসীর আশ্রয়ে উপস্থিত হন। ফুলচাঁদ তখন কলিকাতার মেডিকেল কলেজে শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের আড্ডালি ছিল। মনিপকে বলিয়া বলিয়া কহিয়া ফুলচাঁদ বালক রক্তরামের একটি চাকরি করিয়া দিল। মহানুভব রামচন্দ্র দত্ত আশ্রয়ে বালক রক্তরামে প্রতিষ্ঠিত করিয়াই তাহার পিতৃব্য অনেকটা নিশ্চিন্ত হইলেন। সেইখানেই বালকের সহিত তার পিতৃব্যের ছাড়াছাড়ি হয়। এই রামদত্তের কাছে এসে তিনি পৌঁছলেন এবং এই রামদত্তের কাছে আসা একটা নতুন জীবনের সন্ধান তাকে দিল। আজ আমরা এইখানেই থামছি। আগামী দিন আমরা এর পরের অংশ থেকে আলোচনা করব। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন আমরা আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।